দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ কঠিন হবে, এক ম্যাচ জিতলেও সেটা বড় অর্জন হবে বলে জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিস্তারিত শাইখুল ইসলাম উজ্জ্বলের রিপোর্টে। অনেকটা জল ঘোলা করে দক্ষিণ আফ্রিকায় গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এর আগে শারীরিক আর মানসিক অবসাদের কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা যেতে অনাগ্রহের কথা জানিয়েছিলেন, কিন্তু এক সপ্তাহের ব্যবধানে মত পাল্টে দলের সঙ্গে যোগ দিতে উড়াল দিলেন। বললেন, স্বস্তি নিয়ে খেলতে যাচ্ছেন। অনেকটাই স্বস্তি, দলের সাথে থাকাটা তো সবসময় একটা ভালো ব্যাপার, মজার ব্যাপার, যেটা লাস্ট 15 বছর ধরে আসি বা এবং এটা সামনেও হয়তো থাকতে পারলে ভালো লাগবে। বাট দলের সাথে থাকাটাই সবসময় একটা আনন্দদায়ক ব্যাপার এবং আশা করি যে সবাই মিলে একটা ভালো রেজাল্ট আনতে পারবো। অনেক সময় জায়গা পরিবর্তন করলে মানসিকতায় পরিবর্তন আসে বলে মনে করেন এই বিশ্বসেরা তারকা। অনেক সময় জায়গা পরিবর্তন হলে মাইন্ডসেটটা অনেক পরিবর্তন আসে, সো আমি ওই আশাটাই করছি এবং আমি শিওর যে সবসময় টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, প্লেয়াররা সবসময় আমাকে সাপোর্ট করেছে, এবারও তারা একই রকম সাপোর্ট করবে এবং আমি চেষ্টা করবো সেটার প্রতিদ্বন্দ্বিতা। চ্যালেঞ্জ হলেও জয় দিয়ে যাত্রা শুরু করতে চান এই বিশ্বসেরা। যেটা বললাম যে আমরা যদি সিরিজ জিততে পারি খুবই ভালো হবে, বা অ্যাটলিস্ট একটা ম্যাচও যদি জিততে পারি আমার কাছে মনে হয় সেটাও একটা ভালো রেজাল্ট ওখানে। দেখুন, ওখানে আসলে লাস্ট সিরিজ যেটা হয়েছে ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকা খুবই ভালো খেলেছে, তিনটা ম্যাচই জিতেছে তারা। সো ওখানে আমাদের জন্য অনেক অবশ্যই চ্যালেঞ্জিং, আমাদের বোলিং ডিপার্টমেন্ট অনেক ভালো করতে হবে। আমরা হোমে ভালো বোলিং করি, বাট আমাদের অ্যাওয়ে সিরিজগুলোতে সবসময় আমরা অনেক স্ট্রাগল করি আমাদের বোলিং নিয়ে। সো সেই জায়গাটাতে অনেক বেশি উন্নতির জায়গা আছে আমি মনে করি। অ্যাট দি সেম টাইম আমাদের ব্যাটিংটাও ভালো করতে হবে এবং বড় মাঠে যেটা হয় যে আমাদের ফিল্ডিংটাও এক্সপোজ হয় অনেক সময়। সো তিনটা ডিপার্টমেন্টে আসলে অনেক ভালো করতে হবে, ওদের সাথে আমাদের ভালো রেজাল্ট করতে হবে। এখন নতুনভাবে টিম তৈরি হচ্ছে বললো, এখন আমার মনে হয় যে ওরা একটা ব্যালেন্স টিম হয়ে গিয়েছে। হয়তো কিছুদিন আগে স্ট্রাগল করছিল, বাট রিসেন্ট পারফরমেন্স কিন্তু ওদের টেস্ট, ওয়ানডে সবগুলোতেই খুবই ভালো। সো ওরা অলরেডি এখন একটা ব্যালেন্স টিম, সো ওদের সাথে আমাদের খুবই ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের যদি ওদের সাথে জিততে হয়। না, ফাস্ট বলারদের জন্য চ্যালেঞ্জিং, ওয়ানডেতে ফাস্ট বলারদের জন্য অনেক চ্যালেঞ্জিং। নতুন বলে যদি বলাররা উইকেট না নিতে পারে, ফাস্ট বলাররা স্পিনারদের জন্য আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সো একজন আর একজনকে যদি আমরা সাহায্য করতে পারি তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। বিমানে ওঠার আগে সতীর্থ টিম ম্যানেজমেন্টকে পাশে চান তিনি। আমি শিওর যে সবসময় টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, প্লেয়াররা সবসময় আমাকে সাপোর্ট করেছে, এবারও তারা একই রকম সাপোর্ট করবে এবং আমি চেষ্টা করবো সেটার প্রতিদ্বন্দ্বিতা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ 3টি ওয়ানডে ও 2টি টেস্ট সিরিজ খেলবে। আগামী 18 মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। শাইখুল ইসলাম উজ্জ্বল, আরটিভি।